আমি বুঝেছি আপনার বাবাকে কেউ খুন করতে আসলে আপনি একটা পচনশীল বস্তু রাখার যত বড়ই হোক ওটা পচা গন্ধ আরো বেশি ছড়ায়। আমি বলেছি যে কোনো মূল্যে যেন তেন করে ম্যান্ডেট ছাড়া ক্ষমতা, এটা প্রবলেম। ভারত এবং চীন সর্বশক্তিতে চেষ্টা করলো তাদের প্রার্থীকে জেতাতে, এতটাই মানে স্পষ্ট ছিল। ক্ষমতাসীন যিনি ছিলেন সলি ভারতপন্থী, আর যিনি মাইজু উনি চাইনিজ, উনি জিতে গেলেন। আমাদের দেখবেন কিছু টাউট বাটপার কথায় কথায় ধর্মকে ব্যবহার করে বিদ্যমান সাংবিধানিক কাঠামোই কোনো সমাধান কি দেখেন? কোনো সমাধান দেখি না। আমার বক্তব্যটা একটু ক্লিয়ার করা দরকার, এটা ঠিক মিস ইন্টারপ্রেট, আমি হয়তো বোঝাতে পারিনি। আমি বলেছি ধরুন আপনার বাবাকে কেউ খুন করতে এসেছে, আপনি তখন সেলফ ডিফেন্স, এটা আসলে বোঝানো দরকার না? বুঝেছি না, আপনি বোঝেন না। আমি বুঝেছি আপনার বাবাকে কেউ খুন করতে আসলে আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন, আমাকে একটু বলতে দেন। আপনি বলেছেন, আমি বুঝেছি তো, আমি বুঝেছি, আমি বলেছি ধরুন, তাই তো পরিষ্কার। ধরুন এরপর খুন করলো, চলে গেল, আপনি পারেননি ঠেকাতে, আপনি জানতেন না খুন করে চলে গেছে, তখন সেই খুনিকে খুঁজে আপনি এরকম ছিল না কথা দিতে পারেন না, এরকম তাই একদমই ছিল না। নাম্বার 2 হচ্ছে ক্ষমতায় থাকা নিয়ে খুব ক্লিয়ারলি বলেছে, আমরা ক্ষমতায় যেতে চাই, যতই ছোট বলে তুচ্ছ করুক, হয় আসলে এরকম বিরাট একটা আকার হয়েছিল, কিন্তু একটা পচনশীল বস্তুর আকার যত বড়ই হোক ওটা পচা গন্ধ আরো বেশি ছড়ায়। আমি বলেছি যে কোনো মূল্যে যেন তেন করে ম্যান্ডেট ছাড়া ক্ষমতা, এটা প্রবলেম। সংবিধানের মধ্যে আসলে কোনো রকম কোনো সমাধান নাই, এবং এটুকু বলে শেষ করি, যখন সংবিধান আপনি অনেক শুনবেন, আমাদের দেখবেন কিছু টাউট বাটপার কথায় কথায় ধর্মকে ব্যবহার করে, আল্লাহ এটা সেটা, অনেক সবাই যারা ধর্ম ব্যবহার করে, ধর্ম আল্লাহর নাম নেয় সবাই খারাপ বলছিল, কিন্তু অনেক প্রতারক দেখবেন এই নামটা ব্যবহার করে, সে এটা দিয়ে আসলে একটা আস্থা তৈরি করতে চায়। সংবিধান আপনি যখন শুনবেন এর মধ্যে কোনো শয়তানি আছে, এর মধ্যে কোনো প্রবলেম আছে আসলে, এবং এটা তখনই ব্যবহৃত হয় যখন সে আসলে জনগণের দাবিটা মেনে নেয়। একই কথা এখানে বিএনপির একজন আছে, আমি তারপরে বলতে চাই, যখন ওনারা আওয়ামী লীগের মানুষ, ওনারা যখন তত্ত্বাবধায়কের আন্দোলন করেছেন, আমি আন্দোলনটা সমর্থন করি 94 সালের কথা বলছি, তখনও কিন্তু বিএনপি সংবিধান করতো। সুতরাং সংবিধান চেঞ্জ এতবার হয়েছে, আবার হওয়া যাবে, এগুলো কোনো ব্যাপারই না। সেই জায়গা থেকে জনাব জাহিদুর রহমান আরেকটা প্রসঙ্গ আসলে নিয়ে আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে ক্ষমতাসীনরা বারবারই আসলে একটি ষড়যন্ত্রের অভিযোগ করছে, সেটা হচ্ছে একটি মহল অনির্বাচিত সরকার ক্ষমতা আনতে চাইছে। আমি আমি এটা সরিয়ে রাখি, যদি ষড়যন্ত্র কথার কথা হয়ে থাকে, আচ্ছা মালদ্বীপসে কি এই ষড়যন্ত্র হয়? এই মালদ্বীপসে কিছুদিন আগে, মালদ্বীপ কেন বললাম, কিছুদিন আগে নির্বাচন, ওখানে নির্বাচন হলো, রীতিমতো ভারত এবং চীন সর্বশক্তিতে চেষ্টা করলো তাদের প্রার্থীকে জেতাতে, এতটাই মানে স্পষ্ট ছিল। ক্ষমতাসীন যিনি ছিলেন সলি ভারতপন্থী, আর যিনি মাইজু উনি চাইনিজ, উনি জিতে গেলেন। ওখানে কি কেউ চেষ্টা করেছে তৃতীয় কেউ আসতে, বাংলাটা কেউ কেউ বসাতে? যদি বসানোর চেষ্টাও হয়, সেটা কখন হয় জানেন, যখন এই ট্রান্সফার অফ পাওয়ারটা কেউ ম্যানিপুলেট করে, এবং আবার যদি পক্ষে যায় 1-11, তখন এটা আবার আন্দোলনের ফসল, এবং তাদের শপথ গ্রহণে তাদের দল গিয়ে ওটাকে এনজয় করে। সুতরাং এই কথাগুলো তাদের মুখে অ্যাটলিস্ট মানায় না, আর এই সুযোগটা তৈরি হয় এই ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টায়, জোর করে যদি হয়, সেটা এই কারণেই হয়।